আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর অনেকদিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আসলে কাজের ব্যস্ততার কারণে নতুন নতুন ভিডিও নিয়ে আসা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে, যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। তারপরেও চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসা। তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্নপুর থেকে ঘুরে আসি। আমরা মূলত যাত্রা শুরু করেছি পার্বতীপুর বাস স্ট্যান্ড থেকে, এখন আমরা ভবের বাজারে চলে এসেছি। এখন আমরা এখান থেকে সোজা চলে যাব ফুলবাড়ি বাস স্ট্যান্ড। আমরা এখন যেই টাওয়ারটা দেখছি এবং ধোঁয়া ওঠা যে চুল্লিটা দেখছি, এই চুল্লিটা হলো বড়পুকুরিয়া কয়লার খনিতে। মূলত কোল মাইন কোম্পানি আসলে এখান থেকে কয়লা উত্তোলন করে। শুধু কয়লাই উত্তোলন করে না, এরা পাথরও উত্তোলন করে। মধ্যপাড়াতে বিশাল বড় একটা পাথরের খনি আছে, যেখান থেকে এই কোল মাইন কোম্পানি মানে হিউজ পরিমাণ পাথর উত্তোলন করতেছে। বিগত 1-20 বছর আগে থেকে পাথর উত্তোলন করতেছে, এখনো পর্যন্ত করতেছে, আর ভবিষ্যতেও তারা পাথর উত্তোলন করবে ওখান থেকে। এই কয়লা এবং পাথর উত্তোলন করার কারণেই আশেপাশে অনেক গ্রাম মাটির নিচে তলিয়ে গেছে। এখন সেখানে কোনো গ্রামের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, শুধু পানি আর পানি। আমরা এখন চলে আসলাম ফুলবাড়ি বাস স্ট্যান্ড, আর এখান থেকেই অটো নিয়ে আমরা চলে যাব স্বপ্নপুর। বাস থেকে নেমেই শুরু হয়ে গেল অটো খোঁজার পালা। এখন এখান থেকে অটো নিয়ে মানে স্বপ্নপুর যাওয়াটা একটু চ্যালেঞ্জিং, কারণ সব অটো আর কি যেতে চায় না, আর মানে যেতে চাইলেও ভাড়াটা প্রচুর বেশি বলে, যার কারণে এখন দর কষাকষি চলতেছে অটোওয়ালাদের সাথে। তো আমরা এখন আছি আফতাবগঞ্জ, আফতাবগঞ্জ বাজারে আছি, আর হয়তো বা 2-1 মিনিটের মধ্যে আমরা স্বপ্নপুর চলে যাব। এর আগে কখনো স্বপ্নপুর যাওয়া হয় নাই, এটাই প্রথমবার। তো প্রথমবার হিসেবে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো গাইজ, আমরা ফাইনালি স্বপ্নপুর চলে আসলাম, আর এটা হলো স্বপ্নপুর মেইন গেট। আর আমরা অলরেডি চানাচুর ভাজা টাজা খাওয়া শুরু করে দিছি। এখানে ঝালমুড়িও আচার পাওয়া যায়, তাকে একটু ঝালমুড়ি আর আচার খাই, তারপরে ভেতরে ঢুকি। তো আমরা ফাইনালি চলে আসলাম স্বপ্নপুর, আমার এর আগে কখনো আসা হয় নাই। তো বেশ ভালো লাগতেছে ঢোকার সাথে সাথে, এত সুন্দর সুন্দর ফুল দেখে। এখানে লেখা আছে অবশ্য ফুল ছেঁড়া, মানে ফুল ও পাতা ছিঁড়লে 500 টাকা জরিমানা। তো অবশ্য আমরা ফুল ছিঁড়বো না, পাতাও ছিঁড়বো না। এই যে কত সুন্দর একটা, আশেপাশে মানুষজন কিছুই কেউই নাই। তো এই যে কত সুন্দর একটা ফুল, তো আমরা একটু যাই ফুলটা দেখি। কাঠের ব্রিজ, আর এই যে আমরা এখন ফুলের মাথায় চড়ব। বাহ, বেশ সুন্দর, ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা দৃশ্য। তবে এখানে দেখতেছি যেটা অনেক প্রেমিক যুগলদের মানে প্রেমের স্মৃতি লেখা আছে, অনেক অনেক অনেক, এই যে এই ফুলের গ্রিলগুলাও আর কি মিস যায় নাই, এখানে অনেক স্মৃতি লেখা রয়েছে। আসলে সবাই চায় তার ভালোবাসার মানুষের নামটা এমন এক জায়গায় লেখা থাকুক। তো সব মিলে যতটুকু দেখলাম বেশ সুন্দর। কত সুন্দর একটা গেট, আসলে এত সুন্দর ফুলের গেট সব জায়গায় দেখা যায় না, স্বপ্নপুরেই সম্ভব।
সাইডে একটা পুকুর আছে খুব সুন্দর। এখানে একটা সুন্দর মসজিদ আছে, মসজিদটা এখন লক করা, মানে মসজিদের ঢোকার এবং আসলে মসজিদের ভিতরে না ঢুকি, নামাজ প্রায় শেষ, দু একজন নামাজ পড়তেছে। তো আমরা এখন যে এই জায়গাতে আছি এটা হলো রাইড সেকশন। আসলে এখানে অনেক রকম রাইড আছে, এটা এই যে ডাইনোসর টাইপের রাইড। আসলে রাইড এখন বন্ধ আছে, মানে বিকালের সময় আর কি রাইডগুলো খুব বেশি চলে না, কারণ এখানে ওই যে রাইড চড়ার মতো পাবলিক আর কি বিকালের দিকে থাকে না। ড্রাগন কোস্টার 50 টাকা। আসলে ড্রাগন কোস্টারে চড়তে গেলে 50 টাকা গুনতে হবে। এখানে আছে একটা ঘোড়ার রাইড, আর ঘোড়ার রাইডের টিকিট কত জানি আপাতত এখানে। ও আচ্ছা, এই যে প্রতিজন মাত্র 30 টাকা। এখানে একটা রাইড আছে সিটিং চেয়ার, ঘোরাঘুরি দোলাদুলি। কি এখন রাইড বন্ধ? 4টা টিকিট কাটলে। আচ্ছা বাহ, এটা তো সেই একটা ডাইনোসর টাইপের একটা। এটা কি ডাইনোসর না এটা খরগোশ? কি এটা আসলে? এটা হলো অক্টোপাস রাইড, আর এটা এখন মেইনটেনেন্স কাজ চলতেছে। তো আমরা সামনের দিকে যাই। এটা হলো কি, বাঘ মামা না সিংহ মামা? আসলে এটা বাঘ না সিংহর মধ্যে তেলাপোকা আছে, এই যে তেলাপোকা মামা। এদিকে আপা ছবি তোলাই ব্যস্ত। বাহ, এদিকে তো সেই সুন্দর। এখানে একটা পতাকা দিয়ে স্মৃতিস্তম্ভ বানানো আছে, স্মৃতিস্তম্ভটা খুব সুন্দর লাগতেছে। পাশেই একটা স্পিডবোর্ড ঘুরতেছে, তো আসলে স্পিডবোর্ডটাও দেখবো। আচ্ছা আচ্ছা, এটা মূলত বাংলাদেশের যত জাতীয় পশু, মানে মাছ, জাতীয় কবি, জাতীয় পতাকা, জাতীয় ফুল, মানে সব কিছু আর কি এখানে। হ্যাঁ, জাতীয় পশু সব কিছু আছে। আর এই জায়গাটা আরো বেশ সুন্দর লাগতেছে, এগুলো বাগান বিলাস ফুল, আর এগুলো আসলে গেটের উপরে খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা তো আসলে খুব বেশ সুন্দর লাগতেছে। আর এই সাইডে হলো স্পিড বোর্ডের রাইড গুলো আছে, কিন্তু স্পিড বোর্ড এখন নাই, ঘুরতে গেছে। এই যে স্পিড বোর্ড চল। ভূমিকম্প বাস,
শুটিং হাউসের ট্রলি নিয়ে কি করছে এরা? ও আচ্ছা, এটা শুটিং হাউসের ট্রলি। এটা হলো মাছের জগৎ মনে হয় নাকি? মৎস্য জগৎ, এটা হলো মৎস্য জগৎ। মৎস্য জগতে ঢুকবে না পা? কৃত্রিম পশুর দুনিয়া, এখানে সব মাটির মনে হয়। আপনার এখানে ইনকাম করে নিছে না এর আগে? ইনকাম না হইলে আপনার এমনিতে তো খরচ করতেছে। ফাইন তো ফিরে আসে, একটু ফাইন লাগার থেকে। ডাইনোসর এবং এটা কি জানি না, এই যে উপরে ওঠা নিষেধ। হাতি মামা বসে রয়েছে, এটা বাঁশি বাজাচ্ছে। এক কৃত্রিম পশু দুনিয়া, আসলে এটা হলো মূলত ওই যে এটা একটা গাছের গুড়ি, টিকিট কাউন্টার। বাহ, এটা তো বেশ সুন্দর, কিন্তু একটু ইয়ের সময় আসলে বেশ ভালো লাগতো। তো গাইজ, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর আশেপাশে ইলেকট্রিসিটিও নাই, কেন জানি না ইলেকট্রিসিটি চলে গেল। জেনারেটর চলতেছে বাট রোড লাইটগুলো এখনও দেওয়া হয় নাই। আমরা এখন স্বপ্ন পুরাইসা আইসল্যান্ডে চলে আসছি।
তো আপনাদেরকে একটু আইসল্যান্ড দেখাবো। এই যে আমরা এখন আইসল্যান্ডে এবং ভিন্ন জগতে চলে আসছি এবং ভূতের আড্ডাখানায় চলে আসছি। এই যে ভূতের আড্ডাখানা, আর এটা হলো সৌরজগৎ, আইসল্যান্ড। এটা কি ওয়ান্ডার্স, ওয়ান্ডার্স, ওয়াও কি সুন্দর স্টার। তো গাইজ, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানে শেষ। আর আশেপাশের লাইটিংগুলো বেশ সুন্দর লাগতেছে। আর আমাদের এই ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং করতে থাকবেন চিল। আসসালামু আলাইকুম।